بسم الله الرحمن الرحيم. সবাইকে বইয়ের গল্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আজকে আবার একটা নতুন বই নিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, একবারে ব্র্যান্ড নিউ বই। তার আগে বলে দিচ্ছি যে আমি যে জায়গাটা বসে আছি এটা জামালপুরের একটা প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের নামটা খুব অদ্ভুত, ফাজিলপুর। মানে ফাজিল মানে কি এটা আসলে আপনারা হয়তো যেভাবে চিন্তা করছেন, ফাজিল মানে হচ্ছে ফাজিল পাশ করেছিল এই গ্রামে প্রথম একজন ব্যক্তি, তার নাম অনুসারে এই গ্রামের নাম ফাজিলপুর রাখা হয়েছে। যাই হোক, এটা আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ ধান ক্ষেত ছিল এবং ধান উঠে গেছে, কৃষকের ঘরে ঘরে এখন ধান হয়ে গেছে, এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে পাটের ক্ষেত। একটা চমৎকার একটা পরিবেশ, বিকালবেলা সন্ধ্যার আগে আগে সুন্দর একটা জায়গায় বসে আছি, খুব ভালো লাগছে। তো ভাবলাম যে এই সময় আপনাদের সঙ্গে একটি বই নিয়ে কথা বলি। বইটা আপনারা দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে গুনাকে না বলতে শিখুন। এটি লিখেছেন মুফতি ডক্টর আবু তামিম, উনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক। তো উনি যে বইটি লিখেছেন, বইটি ব্র্যান্ড নিউ বই এবং আমি দুদিন হলো এই বইটি পড়ছিলাম। পড়ার পরে আমি দেখলাম যে উনি খুব সহজ জিনিসগুলো, মানে আমরা যে জিনিসগুলোকে গুনাহ হিসেবে কোনোভাবেই মানে খুব সহজভাবে নিয়েছি, কোনোভাবে গুনাহ হিসেবে কাউন্টই করি না, উনি ওই বিষয়গুলোকে তুলে ধরে বলেছেন যে এইসব আসলে গুনাহ, এবং ক্ষেত্র বিশেষে বা অনেক ক্ষেত্রেই এগুলো হচ্ছে কি একবারে কবিরা গুনাহ, এবং কিছু কিছু উনি দেখিয়েছেন এগুলো হচ্ছে কি একবারে ব্যভিচারের পর্যায়ে পড়ে, এবং এই ব্যভিচার মারাত্মক ধরনের গুণা, মানে কবিরা গুণা জন্ম দেয়। তো সেই জিনিসগুলো উনি তুলে ধরেছেন। যেমন উনি ওনার বইয়ের পিছনে, আমি সংক্ষেপে বলছি যে বইয়ের পিছনে উনি পুরুষকে কিছু প্রশ্ন করেছেন, যারা পুরুষ, সমাজের যারা পুরুষ, উনি লিখেছেন এইভাবে, পরনারীর প্রতি কুদৃষ্টি দানে কি আপনি অভ্যস্ত, ইমো মেসেঞ্জার ইত্যাদিতে অবৈধ চ্যাটিং কি আপনি করেন, গান শুনতে কি ভালো লাগে আপনার, পরনারী দেখলে মন কি চঞ্চল হয়, আপনি কি সিরিয়াল, হিন্দি সিনেমা ইত্যাদি আরও বিশ্রী কিছু বিষয়ের প্রতি আসক্ত, আপনি কি গোপন গুনাহ করেন, যেমন পর্ন মুভি দেখে কি আপনি অভ্যস্ত, বন্ধু বান্ধবের আড্ডায় আপনি কি সেক্সুয়াল গল্প করতে পছন্দ করেন, এরকম আরও অনেক ধরনের উনি প্রশ্ন করেছেন। যে আড্ডা দেওয়ার সময় বা সামাজিকভাবে চলাফেরার সময় আমরা ছেলেরা এই প্রশ্নগুলো, এ আরও প্রশ্ন আছে আর কি, তো এগুলোতে কিন্তু আমরা কঠিনভাবে অভ্যস্ত এবং মনে করছি এটা খুব নর্মাল, এখনকার সময়ে এটা খুব নর্মাল বিষয়, সেক্সুয়াল আড্ডা, সেক্সুয়াল গল্প, হস্তমৈথুন করা বা এই যে জিনিসগুলো খুব নর্মাল মনে হয়। সেক্সুয়াল আড্ডা তো একবারেই মানে খুব কী বলবো নর্মাল হয়ে গেছে আমাদের সমাজে, এবং এটাকে কোনো খারাপভাবে চিন্তাই করা হয় না। আবার উনি মেয়েদেরকেও কিছু প্রশ্ন করেছেন, যেমন উনি বলছেন আপনি কি বেপর্দায় অভ্যস্ত, আপনার কি বয়ফ্রেন্ড আছে, পরপুরুষ দেখার সময় আপনার কি মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সাজগোজ করে রাস্তায় মার্কেটে কিংবা বেড়ানোর উদ্দেশ্যে কি আপনি বের হন, আপনি কি সিরিয়াল দেখার নেশা আছে, আপনি কি আপনার কাজিনদের সামনে নির্বিঘ্নে চলাফেরা করেন, সাজগোজ কি আপনি পরপুরুষকে দেখানোর জন্য করেন, এমনকি আপনি লিপস্টিক কিংবা জুলফি কাটতে কি ভালোবাসেন, এমনকি আপনি কি লিপস্টিক ব্যবহার করেন এবং জুলফি কাটতে কি আপনি ভালোবাসেন, বা ভুরু প্লাক করতে কি আপনি পছন্দ করেন। তো এগুলো কিন্তু সমাজে একদম পরিচিত বিষয়, পুরুষদের ক্ষেত্রে উনি যে কথাগুলো প্রশ্নগুলো তুলেছেন এরকম প্রায় 100 প্রশ্ন উনি তুলেছেন, মেয়েদেরও ক্ষেত্রেও অনেক প্রশ্ন তুলেছেন, এবং উনি ব্যাখ্যা করেছেন এই বইতে যে আপনি যে কাজগুলো করছেন, মানে যে প্রশ্নগুলোর মাধ্যমে উনি যে বোঝানোর চেষ্টা করেছে যে এগুলো আমরা সামাজিকভাবে খুব নর্মালভাবে চিন্তাভাবনা করি এখন, যে এইটা আসলে কোনো ব্যাপারই না, আমি ভ্রু প্লাক করতেই পারি, আমি লিপস্টিক দিতেই পারি, আমি আমার কাজিনের সাথে কথা বলতেই পারি। ছেলেদের ক্ষেত্রে হস্তমৈথুন একবারেই নর্মাল একটা বিষয় মনে হয়েছে, যে আমার যৌন চাহিদা আমি কেন পূরণ করব না, আমি একটু চ্যাটিং করলে কী আসা যায়। এই বিষয়ে ইসলাম কী বলে? ইসলাম বলেছে যে আপনি যে ব্যভিচার শুরু করবেন তার প্রত্যেকটা এইসব বিষয় থেকে শুরু হয়। ব্যভিচার কতটা জঘন্য এবং আপনাকে কতটা নিম্নে নিয়ে যেতে পারে, সেটি আস্তে আস্তে, এটা কিন্তু খুব আস্তে আস্তে ঘুন পোকার মতো হয় আপনার সামাজিকতার ভিতরে কিংবা আপনার চরিত্রের ভিতরে, আপনার চরিত্রের বিভিন্ন দিকগুলো আস্তে আস্তে কিন্তু ঘুন পোকার মতো খেয়ে ফেলে, আপনার কাছে ওই গুনাহকে গুনাহই মনে হয় না, এবং আপনি গুনাহে অভ্যস্ত হয়ে যান। পরে যখন আপনি চিন্তা করেন যে এই গুনাহকে আমি ছাড়বো কি ছাড়বো না, বিশেষ করে যদি একবারে উদাহরণ দেওয়া যায়, যেমন সিগারেট খাওয়া, তো বন্ধুবান্ধব খায়, ওই দেখে আরেকজন খায় এবং মনে করে এটা কোনো নর্মাল বিষয়, একটা দুটা সিগারেট খেলে কী হয়, কিছুই হয় না, একটু খেতেই পারে। এইটার সম্পর্কে ইসলাম কী বলে, এই বিষয়টা যদি ব্যাখ্যা করা যায়,
তাহলে উনি এটাকে এই বইতে এই গুনাহকে না বলতে শিখুন এই বইতে উনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে ইসলাম কি বলছে এই সব গুনাহ হচ্ছে বড় ধরনের গুনাহ আপনি যেটাকে ছোট ভাবছেন মোটেও এই গুনাহগুলো ছোট গুনাহ না এবং অনেক ক্ষেত্রে এই সব ব্যভিচারের কাতারে পড়ে এবং এটি আপনাকে কবিরা গুনাহতে অভ্যস্ত করছে আমরা যেহেতু অজ্ঞ মানে আমরা জানি না যে সব আসলে কি ধরনের গুনাহ কি জাতীয় গুনাহ এবং আমাদের কি জাতীয় ক্ষতি করতে পারে সেই জিনিসগুলো উনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ এই বইতে তুলে ধরেছেন এক কথায় একটি চমৎকার বই আর কথা বরাবর এই বই সম্পর্কে শুধু আপনাদেরকে বলবো যে এটি দুই দিন বা তিন দিন আগে প্রকাশ পেয়েছে এই বইটির মূল্য রাখা হয়েছে 240 টাকা এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা 96 পৃষ্ঠা এই বইটির মধ্যে বাংলা এবং আরবি উভয় ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এবং এই বইটি বাংলাদেশের যত অনলাইন শপ আছে অনলাইন শপে এই বইটি পাওয়া যায় আপনি ঘরে বসে এই বইটি সংগ্রহ করতে এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে কোন কোন জায়গায় এই বই পাওয়া যায় এবং কত কম দামে পাওয়া যায় এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই বইটি খুব সহজে সংগ্রহ করতে পারেন এবং এই বইটি পড়ে শিখতে পারবেন যে আসলে যে জিনিসটাকে আপনি ভাবছেন এসব কোনো গুনাহই না সেই গুনাহগুলো আমরা অহরহ প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর রাত 24 ঘন্টা করছি এসব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক এবং সুন্দরভাবে এইসব এই ছোট ছোট গুনাহকে যেগুলোকে ছোট ছোট ভাবছি আসলে বড় বড় গুনাহ এগুলোকে না বলতে আমরা অভ্যস্ত হই এই জন্য উনি বইটার নাম রেখেছেন গুনাহকে না বলতে শিখুন তো পড়ার আমন্ত্রণ রইল গুনাহকে না বলতে শিখুন